পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মহিলা সিভিক ভলান্টিয়ারের। ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্ট থেকে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ভুটকিহাট এলাকায়। গত দুইজন দুর্ঘটনাটি হলেও গতকাল তার মৃত্যু হয়। তার নাম আলেমা খাতুন, বয়স 30 বছর। যুবতীর বাড়ি রাজগঞ্জের বন্ধুনগর বাজারের গধেগোচ এলাকায়। শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। জানা যায় তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন এবং তার পোস্টিং ছিল ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টে। আজ তার মৃতদেহ বাড়িতে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের তরফে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আলেমা খাতুন গত দুইজন ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্ট থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। ভুটকিহাটে বাস থেকে নামার পর রাস্তা পার হচ্ছিলেন, সে সময় একটি বাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ফুলবাড়ি ও পরে শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 3 সপ্তাহ তার চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার আলেমা খাতুনের। ঘটনাটা তো হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বোনই হবে, পাড়া প্রতিবেশী বোন হবে। তো ঘটনাটা 2 তারিখে হয়েছে, এই মাসের 2 তারিখে সন্ধ্যাবেলা ঘটনা। মানে উনি ও ডিউটি করে আসছিল শিলিগুড়ি থেকে। তো ডিউটি অবস্থায় সে ঘণ্টার মোড়ে নামছিল, নাইমে ওই বাজার করতে গিয়ে মানে এ পাশে রাস্তা পার হইতে গিয়ে বাইকের ধাক্কা আহত হয়েছিল। কিছুটা হালকা আহত হয়েছিল যদিও, সে হালকা আহত পরে আবার ওকে নিয়ে এসে মানে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, মহারাজা নার্সিংহোমে। সেখানে চিকিৎসা একদিন চিকিৎসা করানোর পর তারপর ওখানকার থেকে রিফার করে আনন্দলোকে নিয়ে গেছিলো। আনন্দলোকে মোটামুটি 20 দিনের মতো চিকিৎসা হয়েছে। 20 দিনের মতো চিকিৎসা হওয়ার পর আনন্দলোকে বলছে যে এখানে চিকিৎসা সম্ভব না, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। তখন ক্রিটিক্যাল অবস্থা থেকে ওরা বললো যে আপনারা রিফার করে মেডিকেলে নিয়ে যেতে পারেন। তখন মেডিকেলে নেওয়া যাওয়ার পর ওখানে ছিল কয়েকদিন, তারপর কিছুদিন থাকার পর অক্সিজেনের মাধ্যমে চলতেছে, কোনো খাওয়া দাওয়া ছিল না। তারপর কালকে মেডিকেলে শোনা গেল, মেডিকেলে কালকে ডেথ হয়ে গেছে। কখন, কটার দিকে? সেটা বিকালের দিকে। বিকালের দিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে। বাড়িতে ওনার মা আছে, ওনার বোন আছে, ওনার দাদা আছে, আর বৌদি আছে। ওর উপর সংসারটা ডিপেন্ড করতো। এখন অসুবিধাই হচ্ছে। হ্যাঁ, অসুবিধাই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম ওসমান বলি। আমি ফোন করছিলাম, চলে আসছি।